আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেনে। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে এসিকে কেন কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়, এবং এক টন সমান সমান কত কিলোওয়াট বা কত ওয়াট, এবং একটি দুই টনের এসি থ্রি ফেজে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এবং সিঙ্গেল ফেজে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates and never miss another update. তো আমরা বাসা বাড়ির ক্ষেত্রে যে সমস্ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করি সবগুলোকে পাওয়ারকে ওয়াট কিংবা কিলোওয়াট দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এসিকে কেন টনে প্রকাশ করা হয়? এসিকে টনে প্রকাশ করা হয় তার কারণ হলো প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে রিমুভ করতে পারে তার উপর নির্ভর করে এই এসিকে তৈরি করা হয়। তার মানে এই এসি তাপের সাথে সম্পৃক্ত। কোনো এসি যদি প্রতি ঘন্টায় 12,000 BTU ব্রিটিশ থার্মাল ইউনিট বা 1,000 কিলো ক্যালরি অথবা 4,120 কিলো জুল তাপ রিমুভ করতে পারে তাহলে তাকে এক টন এসি বলা হয়। আর এই জন্য এসিকে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়, যেহেতু এই এসি তাপের সাথে সম্পৃক্ত। এক টন এসি সমান 3,516.85 ওয়াট অর্থাৎ 3.51 কিলোওয়াটের মতো। এখন আমরা দেখব সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের দুই টন এসিতে কি পরিমাণ কারেন্ট গ্রহণ করে একটি এসি। প্রথমে আসা যাক সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে দেওয়া আছে 220 ভোল্ট এবং কস্থেটের মান 0.95, এবং আমরা জানি এক টন ইজ ইকুয়াল টু 3.51 কিলোওয়াট এবং দুই টন ইকুয়াল টু 7.032 কিলোওয়াট, অর্থাৎ 2 টন ইজ ইকুয়াল টু 7,032 ওয়াট। আমরা জানি P ইজ ইকুয়াল টু VI cos theta, তাহলে I ইজ ইকুয়াল টু P ভাগ V cos theta, অর্থাৎ P ইজ ইকুয়াল টু 7,032 ভাগ 200 ইনটু 0.9। সুতরাং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I এর মান হবে 32.18 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের সিঙ্গেল ফেজ লাইনে 32.18 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে একটি দুই টনের এসি। আসা যাক থ্রি ফেজ লাইনে। থ্রি ফেজ লাইনে দেওয়া আছে P ইজ ইকুয়াল টু 440 ভোল্ট এবং থিটা এর মান 0.85। আমরা জানি এক টন ইজ ইকুয়াল টু 3,516 কিলোওয়াট, দুই টন ইজ ইকুয়াল টু 7.032 কিলোওয়াট, অর্থাৎ P ইজ ইকুয়াল টু 2 টন ইনটু 2 ইজ ইকুয়াল টু 7,032 ওয়াট। তো এখানে আমরা ভোল্টেজ, থিটা এবং P এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা জানি P ইজ ইকুয়াল টু √3 VI cos theta, অর্থাৎ থ্রি ফেজের ক্ষেত্রে অবশ্যই √3 ইউজ হবে। তাহলে I ইজ ইকুয়াল টু P ভাগ √3 VI cos theta। যদি এখানে আমরা মানগুলো বসাই তাহলে P ইজ ইকুয়াল টু 7,032 ভাগ √3 এর মান 1.732 ইন্টু ভোল্টেজের মান 440 ভোল্ট ইন্টু থিটা এর মান 0.85। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I ইজ ইকুয়াল টু হবে 10.85 অ্যাম্পিয়ার, অর্থাৎ থ্রি ফেজ লাইনে দুই টনের একটি এসি 10.85 অর্থাৎ প্রায় 11 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। তো এ থেকে আমরা জানলাম যদি আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে একটি দুই টনের এসি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে মিনিমাম 40 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, এবং থ্রি ফেজের ক্ষেত্রে মিনিমাম 11 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।